हेलो बंधुरा समय और दूरत्वेर सेकेंड पार्टे तोमादेरके स्वागत। फार्स्ट पार्टे आमी देखिएछिलाम सुबीर दास सरेर बोइयेर 1 थेके 20 पर्यन्त अंकगुलो। आजके सेकेंड पार्टे 21 थेके 40 पर्यन्त अंकगुलो आमरा करब। आर जारा एखोनो फार्स्ट पार्टटा देखोनि तारा उपरेर आई बाटने क्लिक करे परे भिडियोटी देखे निओ। तो चलो शुरू करा जाक समय और दूरत्व। देखो 21 22 23 तीनटे एक ही रकमेर अंक, तो आमी 22 एरटा करे दिच्छि, बाद बाकी दुटो तोमरा निजेरा करे निते पारबे। तो 22 एर अंकटा कि बोलेछे देखो, फार्स्ट क्वेश्चन बोलছে स्वाभाविक बेगेर 4.5 अंश बेगे हाँटले गंतव्यस्थले पौঁছতে 20 मिनट देरी हय। गंतव्यस्थले पौঁছানোর स्वाभाविक समय कत घंटा। तो এই প্রসঙ্গে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে বেগ আর সময় এই দুটো হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। দেখবে বেগ বাড়লে সময় কমে যায়। আমরা যদি বেশি বেগে যাই, তাড়াতাড়ি যাই, তাহলে সময় কম লাগবে। আর বেগ যদি কমে, গতিবেগ কমে গেলে সময় বেশি লাগবে, তাই তো? আমরা যদি স্লো মোশনে যাই তাহলে সময় বেশি লাগবে। তো প্রথমে এই অঙ্কগুলো খুব সহজেই এইভাবে যদি আমরা ভাবি যে স্বাভাবিক বেগ নিয়ে গেলে আমাদের স্বাভাবিক সময় লাগে, তাই তো? স্বাভাবিক বেগ নিয়ে গেলে স্বাভাবিক সময় লাগবে। এবার বলেছে স্বাভাবিক বেগে 4.5 অংশ বেগ নিয়ে গেলে 20 মিনিট দেরিতে পৌঁছায়, মানে কি সময়টা 20 মিনিট বেড়ে যায়। এবার মনে করো স্বাভাবিক বেগের 4.5 অংশ বেগ এর 4.5 অংশ মানে কি স্বাভাবিক বেগ ইনটু 4.5। এই বেগ নিয়ে গেলে আমাদের সময়টা কতটা লাগবে এটা একটু ভাবতে হবে। স্বাভাবিক বেগ নিয়ে গেলে যদি স্বাভাবিক সময় লাগে, স্বাভাবিক বেগের 4.5 অংশ মানে স্বাভাবিক বেগের 5/4 ভাগ, তাহলে বেগটা কমলে ওদিকে কিন্তু সময়টা সেই অনুপাতে বাড়বে। তাহলে স্বাভাবিক বেগের 4.5 অংশ নিয়ে গেলে সেটার ক্ষেত্রে কতটা সময় লাগবে সেটা কী হবে, স্বাভাবিক সময়ের এটা ওদিকে যে উল্টে যাবে, 5/4 অংশ সময় লাগবে। স্বাভাবিক বেগের 5/4 ভাগ নিয়ে চললে স্বাভাবিক সময়ের থেকে উল্টো হবে, এটা হয়ে যাবে 5/4 অংশ সময় লাগবে। তাহলে এবার ভাবো স্বাভাবিক বেগের থেকে যদি আমি এই বেগটা নিয়ে যাই তাহলে আমাদের কতটা সময় বেশি লাগছে। স্বাভাবিক বেগে গেলে স্বাভাবিক সময় লাগছে, আর এই বেগে গেলে স্বাভাবিক সময়ের 5/4 অংশ সময় লাগছে। তাহলে আমাদের সময় কতটা বেশি লাগছে, এটা বেশি এটা কম, তাহলে এটার থেকে এটা বিয়োগ। তাহলে আমাদের সময় কতটা বেশি লাগছে, স্বাভাবিক যে সময়টা লাগার কথা তার 5/4 অংশ লাগছে, কিন্তু স্বাভাবিক বেগে গেলে স্বাভাবিক সময় লাগতো। তাহলে কতটা বেশি লাগছে, স্বাভাবিক সময় ইন্টু 5/4 মাইনাস যে স্বাভাবিক সময় যেটা সেই। আর আমাদের প্রশ্নে দেয়া আছে দেখো 20 মিনিট সময় বেশি লাগছে, তার মানে এইটা সমান সমানই কিন্তু আমাদের 20 মিনিট। ওকে, তাহলে এখান থেকে দেখো এই দুটো থেকে স্বাভাবিক সময় যেটা সেটা আমরা কমন নিতেই পারি। তো স্বাভাবিক সময়টা কমন নিলে এখান থেকে পড়ে থাকবে 5/4 আর মাইনাস এটা স্বাভাবিক সময় ইন্টু 1 ভাবতে পারি। তাহলে এটা স্বাভাবিক সময় কমন নিলে 5/4 - 1। ওকে, এটা সমান 20 মিনিট। তো 5/4 থেকে 1 বিয়োগ করলে এটা দেখবে কত আসবে, 1/4। তাহলে স্বাভাবিক সময় ইন্টু 1/4 এইটা সমান সমান হচ্ছে তোমার 20 মিনিট। তাহলে স্বাভাবিক সময়ের 1/4 অংশ হচ্ছে 20 মিনিট। তাহলে স্বাভাবিক সময়টা কত হবে, এই 1/4টা ওদিকে গেলে এই 4টা ভাগ আছে এদিকে এসে গুণ হয়ে যায়, তাহলে স্বাভাবিক সময়টা কত হবে, 80 মিনিট। জাস্ট সিম্পলি ভাবা যেতে পারে স্বাভাবিক সময়ের 1/4 অংশ যদি 4 ভাগের 1 ভাগ যদি 20 মিনিট হয় তাহলে স্বাভাবিক সময়টা কত হবে, 80 মিনিট। তাহলে 80 মিনিট এইটাই হচ্ছে আমাদের স্বাভাবিক সময় লাগবে। 80 মিনিট মানে হচ্ছে তোমার 1 ঘন্টা 20 মিনিট, এটাই হচ্ছে আমাদের। নেক্সট 24-এর অঙ্কটা দেখো, অনেকটা একই রকম কিন্তু একটু আবার আলাদাও আছে। বলছে একটি গাড়ি স্বাভাবিক বেগের 7/11 অংশ বেগে চললে, মানে স্বাভাবিক বেগের 11 ভাগের 7 ভাগ নিয়ে চললে, স্বাভাবিক বেগের থেকে কম বেগে চললে কোনো স্থানে পৌঁছতে 22 ঘন্টা সময় লাগে। স্বাভাবিক যে বেগ তার 7/11 অংশ বেগ নিয়ে চললে কোনো স্থানে পৌঁছতে 22 ঘন্টা সময় লাগে। তাহলে স্বাভাবিক বেগে চললে কত ঘন্টা সাশ্রয় হবে, মানে কত ঘন্টা আগে পৌঁছে যাবে সেটা, ঠিক আছে? তাহলে ভাবো স্বাভাবিক সেই আগের কথাই, স্বাভাবিক বেগ নিয়ে চললে তো আমাদের স্বাভাবিক সময় লাগে, কিন্তু স্বাভাবিক বেগের 7/11 অংশ বেগ নিয়ে যদি চলে তাহলে আগের মতনই, তাহলে স্বাভাবিক সময়ের কত অংশ সময় লাগবে। স্বাভাবিক সময়ের বেগের 7/11 অংশ হলে স্বাভাবিক সময়ের থেকে এটা বেড়ে যাবে, এটা হয়ে যাবে কি 11/7 অংশ সময় লাগে। তাহলে আমাদের এখন যেটা বলেছিল স্বাভাবিক বেগের 7/11 অংশ নিয়ে চললে কোন স্থানে পৌঁছতে 22 ঘন্টা সময় লাগে 22 ঘন্টা। তাহলে এইটা এই বেগটা নিয়ে চললে আমাদের কতটা সময় লাগে বলেছে, স্বাভাবিক সময়ের 11/7 অংশ সময় লাগে। তাহলে এই যে স্বাভাবিক সময়ের 11/7 অংশ সময় লাগে আর আমাদের প্রশ্নে দেওয়া আছে 22 ঘন্টা সময় লাগে, তাহলে এই স্বাভাবিক সময়ের 11/7 অংশ মানেই কিন্তু তোমার 22 ঘন্টা। তাহলে স্বাভাবিক সময়টা কত হবে, এই 11/7টা ওদিকে যে উল্টে যে 7/11 হয়ে যাবে, তার মানে এটাকে কাটাকুটি করলে 14, তার মানে কিন্তু আমাদের স্বাভাবিক যে সময়, এটা কিন্তু স্বাভাবিক সময় বের করলাম আমরা, ঠিক আছে। তো এইটা হচ্ছে 14 ঘন্টা সময় লাগবে আমাদের, কিন্তু আমাদের এই বেগ নিয়ে চললে সময় লেগেছে 22 ঘন্টা। তাহলে কতটা এক্সট্রা সময় লেগেছে, স্বাভাবিক সময় নিয়ে কিন্তু 14 ঘন্টা, আমাদের লেগে গেছে 22 ঘন্টা। তাহলে কতটা এক্সট্রা সময় লেগেছে, 8 ঘন্টা বেশি সময় লেগেছে। তাহলে স্বাভাবিক সময় বা স্বাভাবিক বেগ নিয়ে চললে আমাদের এই 8 ঘন্টা সাশ্রয় হতো। নেক্সট 26-এর অঙ্কটা যেটা বলেছে, দেখো বলছে একটি মেল ট্রেন ও একটি প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগের অনুপাত 5:3। ওকে, তো মেল ট্রেন আর প্যাসেঞ্জার ট্রেন তার গতিবেগের অনুপাত দেওয়া আছে 5:3 গতিবেগের অনুপাত। তার মানে এটা যদি 1 ঘন্টায় 5 কিলোমিটার যায়, এটা যাবে 1 ঘন্টায় 3 কিলোমিটার, রাইট। তো এবার যেটা বলেছে দেখো, বলছে প্যাসেঞ্জার ট্রেনটি 3 ঘন্টায় 90 কিলোমিটার গেলে মেল ট্রেনটি 3 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করে। তাহলে সময় একই আছে, দুটোই 3 ঘন্টায় যাচ্ছে। তো 3 ঘন্টায় এটা যদি 90 কিলোমিটার যায়, তাহলে এটা কতটা পথ যাবে। তাহলে এই গতিবেগের সঙ্গে কিন্তু দূরত্বটা সমানুপাতিক সম্পর্ক, যদি সময়টা ফিক্স থাকে। দুটোই 3 ঘন্টায় যাচ্ছে, তাহলে যার গতিবেগ বেশি সে বেশি দূর যাবে, যার গতিবেগ কম কম দূর যাবে। তাহলে যার গতিবেগ 3 ভাগ, সে যদি 90 কিলোমিটার যায়, যার গতিবেগ 5 ভাগ, সে কতটা যাবে। ভেরি ইজি। তাহলে 3-এর কত গুণ 90, 3-এর সঙ্গে 30 গুণ করলে 90 হচ্ছে, তাহলে এটারও 30 গুণ হবে। তাহলে এটা 30 গুণ করলে কত হবে, 150 কিলোমিটার হবে। তাহলে এ যতক্ষণে 90 কিলোমিটার যাবে, এ ততক্ষণে 150 কিলোমিটার যাবে, এটাই আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 27 কী বলেছে দেখো, বলছে এক ব্যক্তি কোনো স্থানে 36 কিমি/আওয়ার গতিবেগে গাড়ি চালিয়ে গিয়ে 45 কিমি/আওয়ার গতিবেগে ফিরে আসলে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত। তো এই ধরনের অঙ্ক কিন্তু আমি এর আগে গড়ের চ্যাপ্টারেও করেছি, আবারও করে দিচ্ছি। এই ধরনের অঙ্কগুলো কত সহজে হয়ে যাবে এইভাবে করলে। যাওয়ার সময় একটা নির্দিষ্ট দূরত্ব আছে, যাওয়ার সময় যাচ্ছে 36 কিমি/আওয়ার, প্রতি ঘন্টায় 36 কিলোমিটার বেগে যাচ্ছে। আর ফিরে আসার সময় কত বেগে আসছে, 45 কিমি/আওয়ার গতিবেগে ফিরে আসছে। তো এই ক্ষেত্রে মোট যে দূরত্বটা, এটা অনেক সময় তোমরা এক্স ধরে নিয়ে করো। তো এক্স ধরে নিয়ে না করলে, আমি যেটা বলছি এই পদ্ধতিতে করলে কত সহজ হবে। দেখো এই ধরনের অঙ্কগুলো, যে আবার ফিরে আসছে, এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে মোট যে দূরত্বটা, এইটা কত ধরবে, এটা ক্যালকুলেশনের সুবিধার জন্য এটাই 36 আর 45-এর লসাগু করবে, দিয়ে লসাগুটাই ধরে নেবে মোট দূরত্ব। তাহলে দেখবে কত সহজ হবে ক্যালকুলেশনটা। তো 36 আর 45 এর লসাগু করলে 9 দিয়ে গেলে দেখো 4 5, তাহলে 4 5 20, 20 × 9 মানে 180, ঠিক আছে। তো 36 আর 45 এর লসাগু হচ্ছে 180। তো আমি ধরে নিচ্ছি মোট দূরত্বটা 180 কিলোমিটার। আমরা মোট দূরত্ব 100 কিলোমিটার ধরে নিই, এক্স ধরে নিই। তো সেগুলো না ধরে ক্যালকুলেশনের সুবিধার জন্য ধরে নিচ্ছি মোট দূরত্ব 180 কিলোমিটার। তাহলে ভাবো এবার এই 180 কিলোমিটার যেতে যাওয়ার সময় তার কত সময় লাগবে। 36 কিমি/আওয়ার গতিবেগে যাচ্ছে, প্রতি ঘন্টায় 36 কিলোমিটার। তাহলে 180 কিলোমিটার যেতে তার মোট কত সময় লাগবে। আমরা জানি সময় হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। তো এটাকে কাটাকুটি করলে, এটাকে 36 দিয়ে কাটলে 5, তাহলে সময় লাগবে 5 ঘন্টা। আর ফেরার সময় 45 কিমি/আওয়ারে যাচ্ছে, তাহলে 180 কিলোমিটার আসতে কত সময় লাগবে। তাহলে এটাকে ভাগ করে দিলে দেখো এটা 4 ঘন্টা সময় লাগবে ফেরার সময়। তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারলে যে কেন লসাগুটাকে নিলাম, কারণ এই লসাগুটাকে নিয়ে কাটাকুটি করতে সুবিধা হচ্ছে। তাহলে যাওয়ার সময় লাগছে আমার 5 ঘন্টা, ফেরার সময় লাগছে 4 ঘন্টা। তাহলে মোট কতটা সময় লাগলো টোটাল এই ডিস্টেন্সটা কভার করতে, 4 আর 5-এ 9 ঘন্টা সময় লাগছে তোমার মোট। এবং এই 9 ঘন্টা সময় এসে মোট কতটা দূরত্ব অতিক্রম করেছিল, যে আবার ফিরে এসছে। তাহলে 180 মোট 360 কিলোমিটার দূরত্ব সে অতিক্রম করেছে 9 ঘন্টায়। তাহলে এবার 9 ঘন্টায় যদি 360 কিলোমিটার যায়, তাহলে প্রতি ঘন্টায়, প্রতি 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে, সেটাই হচ্ছে তার গতিবেগ, গড় গতিবেগ। তাহলে 360/9 করলে চল্লিশ কিলোমিটার যাবে পার আওয়ার, তাহলে প্রতি ঘন্টায় 40 কিলোমিটার যাবে। এটাই হচ্ছে যাতায়াতের গড়। কোশ্চেনটা বলা হয়েছে দেখো, বলছে এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের প্রথম অর্ধাংশ 15 কিমি পার ঘন্টা গতিবেগে এবং বাকি অর্ধাংশ 25 কিমি পার ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে অতিক্রম করলে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? জাস্ট আগের মতনই অঙ্ক, কিন্তু একটু পার্থক্য আছে। আগের বার বলেছিল যে আবার ফিরে আসছে, আর এখানে তা নয়। পুরো যে যাত্রাপথটা সেটাকে দু ভাগ করা হয়েছে। প্রথম ভাগে এখান থেকে এই অবধি যাচ্ছে সে 15 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে, প্রতি ঘন্টায় 15 কিলোমিটার বেগ নিয়ে যাচ্ছে, এবং পরের হাফে প্রতি ঘন্টায় 25 কিলোমিটার পার আওয়ার গতিবেগ নিয়ে যাচ্ছে। ওকে, তাহলে সমগ্র পথে এখান থেকে এই অবধি যেতে তার কত সময় লাগবে? তো এই ধরনের অঙ্কগুলো কি করবে, এইখানে টোটাল পথটাকে আগের বার যেমন আমরা কি করলাম, এই দুটো লসাগু করেছিলাম, কিন্তু এখানে একটু অন্যরকম ধরতে হবে। এখানে কিন্তু সম্পূর্ণ পথটা লসাগুটাকে ধরবো না। কেন ভাবো, এই যে 15 আর 25 এর লসাগু LCM করলে দেখতে হবে এটা আসবে 75। এবার এই সম্পূর্ণ পথটাকে যদি আমি 75 কিলোমিটার ধরে নিই, তো এ তো 75 কিলোমিটার পুরোটা যায়নি, 15 কিলোমিটার পার আওয়ার বেগে কতটা পথ গেছে? অর্ধেকটা গেছে। তাহলে 75-এর অর্ধেক 35.5, তাকে কিন্তু 15 দিয়ে ভাগ করাটা একটু ডিফিকাল্ট। এই জন্য এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, মানে যেখানে অর্ধেকটা পথ এত বেগে গেল আর অর্ধেকটা এত বেগে গেল, সেক্ষেত্রে আমি সম্পূর্ণ পথটাকে এই LCM যেটা বেরিয়েছে তো 75 এর দ্বিগুণ, মানে 150 কিলোমিটার, এইটা ধরে নিচ্ছি সম্পূর্ণ পথ। তাহলে দেখো এইবার মুখে মুখে অঙ্কটা হয়ে যাবে। তো আমি ধরে নিলাম পুরো পথটা 150 কিলোমিটার। ওকে, তাহলে এবার তার হাফ করলে, তাহলে এইটুকু 75 কিলোমিটার, এটুকু 75 কিলোমিটার। তাহলে এবার এই 75 কিলোমিটার পথ গেছে 15 কিমি পার আওয়ার বেগে, তাহলে প্রতি ঘন্টায় 15 কিলোমিটার গেলে 75 কিলোমিটার যেতে কত সময় লাগবে তার? 5×15=75, 5 ঘন্টা সময় লাগবে। আর এই পরবর্তী এই 75 কিলোমিটার গেছে 25 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে এইটুকুনি যেতে কত সময় লাগবে? 75/25, 3 ঘন্টা সময় লাগবে। তাহলে টোটাল কতটা সময় লাগলো দেখো, এইটুকু যেতে গেল 5 ঘন্টা আর এইটুকু যেতে লাগলো 3 ঘন্টা, মানে টোটাল 8 ঘন্টা সময় লাগলো। এবং এই 8 ঘন্টাতে সে টোটাল কতটা দূরত্ব গেছে? এই টোটালটুকু 75/75, 150 কিলোমিটার পথ গেছে। তাহলে 8 ঘন্টায় যদি 150 কিলোমিটার পথ যায়, তাহলে প্রত্যেক ঘন্টায় 1 ঘন্টায় কত পথ যাবে? 150/8, এত কিলোমিটার পার আওয়ার, প্রত্যেক ঘন্টায় এত কিমি করে পথ যাবে, এবং এটাই হচ্ছে তার গতিবেগ। তো এবার এটাকে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই হচ্ছে আনসার। নেক্সট 29-এর যে অঙ্কটা বলেছে, এটাও খুবই সহজ অঙ্ক। বলছে এক ব্যক্তি 4 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 6 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এবং 3 কিলোমিটার পার ঘন্টা বেগে 4 কিলোমিটার রাস্তা অতিক্রম করে, তাহলে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? এখানে তোমার দূরত্বটা দেয়াই আছে, 4 কিলোমিটার পার আওয়ার। এই গতিবেগ নিয়ে টোটাল 6 কিলোমিটার যাচ্ছে সে, এবং তার পরবর্তী 3 কিলোমিটার পার আওয়ার এই গতিবেগ নিয়ে সে মোট 4 কিলোমিটার যাচ্ছে। তাহলে টোটাল যে দূরত্বটা গেল সেইটুকুনিতে তার গড় গতিবেগ কত? তো গতিবেগ বের করতে গেলে আগে এই পোর্শনের আর এই পোর্শনের আলাদা আলাদা করে সময় বের করবো, জাস্ট আগের মতন। তাহলে প্রতি ঘন্টায় যদি 4 কিলোমিটার যায়, তাহলে 6 কিলোমিটার যেতে কত সময় লাগবে? সেই দূরত্ব বাই গতিবেগ, এতটা সময় লাগবে এখান থেকে এখানে যেতে। ঠিক একই রকমভাবে এখান থেকে এখানে যেতে কতটা সময় লাগবে? 4 কিলোমিটার টোটাল দূরত্ব, আর গতিবেগ হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার, তাহলে টোটাল সময় লাগছে এখান থেকে এখানে যেতে আমাদের এতটা। তো এটাকে একটু ক্যালকুলেশন করে নিই। এটাকে কাটাকুটি করলে দেখো 3 এর 2 + 4 এর 3, তো লসাগু করলে 6, 9 আর 8-এ 17, তাহলে 17/6, এত ঘন্টা আমার টোটাল সময় লাগছে এখান থেকে এখানে যেতে। এবং এখান থেকে এখানে যেতে মোট কতটা দূরত্ব অতিক্রম করেছে? এখানে 6 কিলোমিটার আর 4 কিলোমিটার, মোট 10 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে এত ঘন্টা সময়। তাহলে এবার ভাবো, তাহলে গড় গতিবেগ কত? গতিবেগ ফর্মুলা হচ্ছে সেই দূরত্ব বাই সময়, তাহলে 10/17/6, তাহলে এইটাই হচ্ছে কি, এত কিলোমিটার পার আওয়ার, এটাই হচ্ছে আমাদের গড় গতিবেগ। তো এবার এটাকে, এই 6টা নিচে আছে, এটা উপরে নিয়ে গেলে এটা 60/17 হয়ে যাবে। এবার এটাকে ক্যালকুলেশন করলে 3×17=51, 3×9=17 কিলোমিটার পার আওয়ার। তো এই প্রসঙ্গে বলে রাখি, এই ধরনের অঙ্কগুলো শর্টে কি করে করবে? শর্ট বলতে বিষয়টা একই, এইভাবেই করতে হবে। নিয়মটা হচ্ছে কি, আমাদের যে টোটাল দূরত্বটা দেয়া থাকবে 6 কিলোমিটার আর 4 কিলোমিটার, এই দুটোকে ওপরে যোগ করব, আর নিচে কি করব, সময়টা বের করব। 6 কিলোমিটার এই গতিবেগে যেতে যে সময়টা লাগে 6/4 + একই রকমভাবে चार बाई तीन। तो क्यालकुलेशनटा करे फेललेई किन्तु आमादेर टोटाल गतिवेग गड़ गतिवेगटा बेरिये जाबे। तो चलो एक ही रकम अंक आगेरटा दुटो पार्ट छिलो बा तीनटे पार्ट। 30 एर अंकटा बोलछे एक व्यक्ति 10 किमी पर घंटा बेगे 40 किलोमीटर पथ, 12 किमी पर घंटा बेगे 72 किलोमीटर पथ एवं 15 किमी पर घंटा बेगे 150 किलोमीटर पथ गेले समग्र यात्रापथे तार गड़ गतिवेग कत। तो देखो এইভাবে জাস্ট একটা ছবি এঁকে নেবে প্রথমে। তাহলে এবার গড় গতিবেগ কত হবে তোমাকে উপরে ভাবতে হবে। গতিবেগ মানে কি দূরত্ব বাই সময়। তাহলে টোটাল দূরত্ব কতটা আছে 40 72 আর 150 এটা হচ্ছে টোটাল দূরত্ব। আর টোটাল সময় কতটা লেগেছে সেই একই রকম 40 কিলোমিটার এই গতিবেগে গেলে সময় কতটা লাগবে 40/10 দূরত্ব বাই গতিবেগ সময়। এইটুকুনি যেতে কতটা সময় লেগেছে প্রতি ঘন্টায় 12 কিলোমিটার তাহলে 72 কিলোমিটার যেতে কতটা সময় লাগবে 72/12 और एक ही रकम भाव एखे कत है 150/15। बस यार क्यालकुलेशन कर लेकिन गड़ गतिवेग बेरिए जाए। तो यार देर किस है ना ये तुम्हारा निजेराई क्यालकुलेशन कर आंसर कत हलो। हमें चले जाब नेक्स्ट कोश्चेने। तो देखो नेक्स्ट जो कोश्चेनटा बला है एक व्यक्ति कोनो स्थाने ट्रेने 25 किलोमीटर पर आवर गतिवेगे गए फिर समय 4 किलोमीटर पर आवर गतिवेगे हेटे फिरे एलें এতে তার সমগ্র যাত্রাপথে 5 ঘন্টা 48 মিনিট সময় লাগলো। তাহলে দুটি স্থানের মধ্যবর্তী দূরত্ব কত। এবার না আমাদেরকে মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে দুটো স্থানের মধ্যে। যাওয়ার সময় কত কিলোমিটার বেগে গেছে 25 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে। ফেরার সময় কতটা বেগে ফিরছে 4 কিলোমিটার পার আওয়ার বেগে ফিরছে এবং তোমার টোটাল সময়টা দেয়া রয়েছে 5 ঘন্টা 48 মিনিট। ওকে तो এই অঙ্কগুলো কি করব টোটাল দূরত্ব বের করতে বলেছে। তো এখানে আমরা টোটাল দূরত্বটা ধরেই নেব। আমি ধরে নিচ্ছি টোটাল দূরত্বটা x কিলোমিটার। ওকে এখান থেকে এই অবধি যে দূরত্ব এটা আমি ধরে নিচ্ছি x কিলোমিটার। তাহলে এবার ভাবো প্রতি ঘন্টায় যদি 25 কিলোমিটার করে যায় তাহলে টোটাল x কিলোমিটার যেতে কতটা সময় লাগবে। সময়ের ফর্মুলা দূরত্ব বাই গতিবেগ। টোটাল দূরত্ব আমার এখান থেকে এখানে x কিলোমিটার गतिवेग दे आछे 25 किलोमीटर पर आवर ताहले समयटा कत लागबे x/25। एबार एइटा कि मिनिट होबे ना सेकेंड ना घंटा एटा किन्तु अवश्यई घंटा होबे जेहेतु गतिवेगटा घंटाय देया आछे 25 किलोमीटर पर आवर। ताहले आमादेर जेते समय लागबे x/25 एत घंटा। ठीक एकई रकम भाबे फेरार समय कतटा समय लागबे 4 किलोमीटर पर आवर एगे फिरछे ताहले फिरतेओ एकई रकम भाबे x/4 एत घंटा समय लागबे। তাহলে টোটাল আমার কতটা সময় লাগবে এত আওয়ার সময় লাগবে। আর আমাদের দেয়া আছে দেখো টোটাল কতটা সময় লাগছে 5 ঘন্টা 48 মিনিট সময় লাগছে। তাহলে এবার তুমি এটাকে দু রকম ভাবে করতে পারো। প্রশ্ন অনুসারে এই এত ঘন্টা মানেই এবার এটা 5 ঘন্টা 48 মিনিট রাখলে তো হবে না, ঘন্টায় পরিণত করে দিতে হবে। হয় দুদিকেই মিনিটে পরিণত করতে হবে নয় দুদিকেই ঘন্টা। তো এটা যেহেতু ঘন্টা আছে এটাকে ঘন্টাতেই পরিণত করে নিতে পারো তোমরা ইচ্ছা করলে। 5 ঘন্টা মানে তো 5 ঘন্টাই হলো और 48 मिनट मान क्योंकि 48/60 घंटा तैना 60 मिनट मान जो 1 घंटा है तो 1 मिनट मान कत 1/60 घंटा और 48 मिनट मान कत 48 गुण हो जाए मान मिनट थे घंटा परिणत करते गले जस्ट 60 दिए भाग तेल 48/60 घंटा मैं ये 12 दिए भाग कर ले देखो 5 × 12 = 60 4 × 48 मैं 4/5 घंटा तेल 5 घंटा तो जेमन आलो तार संगे 5 घंटा 48 मान मिनट मान 5 घंटा + 48 मिनट तेल 5 घंटा तो छिलोई तार संगे +48 मिनट मान 4/5 घंटा मैं 5 + 4/5 एत घंटा समय लागबे। ठीक है तार 5 + 4/5 मान किन्तु एटा आसले कि हय 5 × 4/5 5 পুরোটা तार संगे 4/5। ओके ताहले जेटा आसछे एटा 5 × 5 = 25 7 × 4 = 29 তাহলে এত ঘন্টা আমাদের সময় লাগবে বলে দেয়া আছে। আর আমরা এখানে পেলাম এইটা। তাহলে এবার কি করতে হবে প্রশ্ন অনুসারে এই দুটো সমান। তো এটা তো আমরা ঘন্টা দিয়ে ভাবলাম, তোমরা দুটোকে কিন্তু মিনিটে কনভার্ট করেও করতে পারো। মিনিটে কনভার্ট আরও সহজ। এই এত ঘন্টা মানে কত মিনিট এটাকে 60 দিয়ে গুণ করবে আর এই এত ঘন্টা এত মিনিট মানে কত মিনিট এটাকে 60 দিয়ে গুণ করে তার সঙ্গে এটা যোগ করবে একটু বড় হবে 348 মিনিট তারপরে ক্যালকুলেশন করে নেবে। তো যাই হোক বিষয় একই। তো এত ঘন্টা মানেই হচ্ছে আমাদের এই ঘন্টাটা। তো এটাকে এবার ক্যালকুলেশন করলে এটা লসাগু করলে দেখো 100 লসাগু এটা 4 আর 25 = 29x হবে দেখো। তাহলে 29x/100 = 29/5 এত আওয়ার। তো এখান থেকে 29 কেটে যাবে 5 দিয়ে এটাকে কাটলে 20 তাহলে x/20 = এখানে হলো 1। তাহলে এই 20টা এদিকে এসে গুণ হয়ে যাবে অতএব x = 20 আশা করি বোঝা গেল। তাহলে আমরা দেখো টোটাল দূরত্বটা ধরে নিয়েছিলাম কিন্তু x কিলোমিটার এবং x এর ভ্যালু দাঁড়ালো 20 তাহলে টোটাল দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার। তো নেক্সট যে কোশ্চেনটা বলা হয়েছে দেখো বলছে এক ব্যক্তি কোনো দূরত্ব 5 ঘন্টায় অতিক্রম করে সে প্রথম অর্ধাংশ 10.5 কিলোমিটার পার আওয়ার এবং দ্বিতীয় অর্ধাংশ 12 কিলোমিটার পার আওয়ার গতিবেগে অতিক্রম করলে সমগ্র পথের দূরত্ব কত। তো আমাদের টোটাল দূরত্বটা বের করতে বলেছে। এইগুলো কিন্তু জাস্ট সেই এর আগে যেটা বলেছিলাম যে দুটো গতিবেগের লসাগু করবো সেরকম নয়, দুটো গতিবেগের লসাগু করবো কোন অঙ্কগুলোতে যখন গড় গতিবেগ বের করতে বলবে সেই অঙ্কে, ঠিক আছে। আর টোটাল দূরত্ব যখন বের করতে বলবে তখন তুমি টোটাল দূরত্বটাকে এক্সই ধরে নিতে পারো, এক্স বা এটা 2xও ধরতে পারো, যেহেতু প্রথম অর্ধাংশ আর দ্বিতীয় অর্ধাংশের ব্যাপার আছে এক্স ধরলেও কোনো ক্ষতি নেই। আমি ধরে নিচ্ছি পুরো দূরত্বটা x কিলোমিটার। এবার বলেছে এই টোটাল দূরত্বের প্রথম অর্ধাংশ মানে টোটাল আমার 5 ঘন্টা টাইম লেগেছে, এবার প্রথম অর্ধাংশ মানে যে প্রথম 2.5 ঘন্টা সেটা নয়, সময়ের প্রথম অর্ধাংশ না, প্রথম অর্ধাংশ মানে টোটাল যে দূরত্বটা তার প্রথম অর্ধাংশ, তার ফার্স্ট হাফ, ঠিক আছে। তো এইটা গেছে 10.5 কিমি পার আওয়ার বেগে আর সেকেন্ড হাফটা গেছে এত কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে এবার আমি যদি ধরে নিই যে টোটালটা x কিলোমিটার তাহলে এইটুকুনি কত x/2, এইটুকুনিও x/2। তাহলে এবার ভাবো x/2 কিলোমিটার যেতে এত বেগে যদি যায় তাহলে কত সময় লাগবে, সেই সময় দূরত্ব বাই গতিবেগ। আর একই রকমভাবে এই পোর্শনটা যেতে কত সময় লাগবে x/2/12। তাহলে এবার টোটাল কতটা সময় লাগলো, দেয়া আছে আমাদের 5 আওয়ার, 5 ঘন্টা লেগেছে আর আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল এতটা লেগেছে, তাহলে এটা সরাসরি 5। ব্যাস এবার এটাকে ক্যালকুলেশন করলে x এর মান বেরিয়ে যাবে, টোটাল দূরত্ব বেরিয়ে যাবে এবং এটা কতটা হবে তোমরা নিজেরা ক্যালকুলেশন করতে পারবে। ক্যালকুলেশন করে আমাকে জানাও যে এটার আনসারটা কত। নেক্সট যে কোশ্চেন বলেছে দেখো আবার একটা ইন্টারেস্টিং কোশ্চেন বলছে দুই ব্যক্তি একই স্থান থেকে একই সময়ে যথাক্রমে 3 কিলোমিটার পার ঘন্টা এবং 6 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে, দুজনার গন্তব্যস্থলে পৌঁছানোর সময়ের পার্থক্য 6 মিনিট হলে গন্তব্যস্থলের দূরত্ব কত। তাহলে দুজনেই একই জায়গা থেকে একই সময়ে শুরু করেছে, ঠিক আছে, একজন 3 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে আর একজন 6 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। তো যে 6 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে তার কম সময় লাগবে, যার গতিবেগ বেশি সে কম সময়ে পৌঁছাবে। তো কতটা কম সময়ে পৌঁছাচ্ছে, 6 মিনিট কম সময়ে পৌঁছাচ্ছে, 6 মিনিট আগে পৌঁছে যাচ্ছে। তাহলে এখন আমাদের বের করতে বলেছে টোটাল দূরত্বটা কত। তো এই ধরনের যত অঙ্ক আছে দূরত্ব বের করতে বললে তোমরা ধরেই নেবে যে টোটাল দূরত্বটা x কিলোমিটার, ধরে নিলাম এখান থেকে এটুকু x কিলোমিটার। তাহলে এবার সেই একই কথা, দূরত্ব যদি x কিলোমিটার হয় তাহলে ভাবো এখান থেকে এখানে আসতে এই দুজনের কত সময় লাগবে, সেই সময়ের ফর্মুলা দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব x আর গতিবেগ 3 কিলোমিটার পার আওয়ার যার, তার সময় লাগবে কিন্তু এত আওয়ার, এটা আওয়ারে আছে, এত ঘন্টা সময় লাগবে। আর এই ভদ্রলোক যে 6 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে তার কতটা সময় লাগবে, x/6 এত আওয়ার সময় লাগবে। এবার তোমাকে ভাবতে হবে বা বুঝতে হবে যে এই দুটোর মধ্যে কোনটা বেশি, কোন সময়টা বেশি। যে কম গতিবেগ নিয়ে যাচ্ছে তার কিন্তু বেশি সময় লাগবে, তাহলে এই দুটোর মধ্যে বড় কিন্তু এইটা, এটা ছোট। তাহলে আমরা এবার তাহলে সময়ের পার্থক্যটা কত, আমরা কি করব, বড়টার থেকে ছোটটা বিয়োগ। তাহলে কতটা সময়ের পার্থক্য হলো, এর এত ঘন্টা লেগেছে এর এত ঘন্টা লেগেছে, তাহলে সময়ের পার্থক্য হচ্ছে এত ঘন্টা। কিন্তু আমাদের বলে দেওয়া আছে কোশ্চেনে যে সময়ের পার্থক্য 6 মিনিট বলেছে, একজন অপরজনের থেকে 6 মিনিট আগে পৌঁছেছে, তাহলে এত ঘন্টা সমান সমানই কিন্তু আমাদের 6 মিনিট। তো আমরা কিন্তু এইভাবে ক্যালকুলেশন করতে পারবো না, একদিকে ঘন্টা আছে একদিকে মিনিট, তাহলে আমরা কি করব, দুটোকেই আইদার ঘন্টায় পরিণত করবো আর মিনিটে। তো এটাকে মিনিটেই পরিণত করতে পারো, এত ঘন্টা মানে কত মিনিট, ঘন্টাকে মিনিটে পরিণত করতে গেলে 60 দিয়ে গুণ। এইবার দেখো দুই দিকের একক সমান হয়ে গেল, এত মিনিট সমান এত মিনিট। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করে নিতেই পারি। এবার এই 6 দিয়ে যদি এটাকে কাটো এখানে আসছে 10, ওকে। তো এবার এটাকে ক্যালকুলেশন করলে 6 লসাগু হচ্ছে দেখো এটা 2x - x মানে x/6 ইন্টু 10 আছে ওপরে, তার মানে 10x/6 = 1। তাহলে এখান থেকে x = কত আসবে, এটাকে ওপরে ওইদিকে নিয়ে গেলে 6/10 বা এটাকে ক্যালকুলেশন করলে 3/5 এত কিলোমিটার। আমরা কিন্তু দূরত্বটাকে কিলোমিটারে ধরেছিলাম যেহেতু এগুলো কিলোমিটার ছিল, কিন্তু দেখো অপশানে কিন্তু সব মিটারে আছে। তাহলে এত কিলোমিটার মানে আবার কত মিটার, তো কিলোমিটার থেকে মিটারে পরিণত করতে গেলে তোমরা জানো হাজার দিয়ে গুণ, তাহলে হাজার দিয়ে গুণ করলে এটাকে ক্যান্সেল আউট করলে 200 × 3 মানে 600 মিটার। তাহলে এই জায়গা দুটির মধ্যে দূরত্ব একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেই চোর পুলিশের অঙ্ক, এরকম অঙ্ক আমি এর আগেও করেছি আগের পার্টে, যদি ওটা একটু অন্যরকম ছিল। বলছে একটি চোর 200 মিটার দূরে এক পুলিশকে দেখে 8 কিমি/ঘন্টা বেগে দৌড়তে শুরু করলো, সেই মুহূর্তে মানে ওই একই সময়ে পুলিশটাও 9 কিমি/ঘন্টা বেগে দৌড়তে শুরু করলো এবং চোরটিকে ধরে ফেললো। তাহলে চোর কতটা পথ গেছিল, মানে কতটা দূরত্বে যে চোরটাকে ধরতে সক্ষম হয়েছে পুলিশ। তো একটু ভাবো, দুজনে কিন্তু একই সময়ে যাত্রা শুরু করেছে, পুলিশ 200 মিটার পিছিয়ে ছিল চোরের থেকে, চোরটা 8 কিলোমিটার, চোরের গতিবেগ দেওয়া আছে কত, 8 কিমি/ঘন্টা, পুলিশের গতিবেগ দেওয়া আছে 9 কিমি/ঘন্টা। চোর মিন্স থিপ, টি দিয়ে প্রকাশ করলাম। তো মনে করো চোর আর পুলিশ দুজনে একই সময়ে কিন্তু দৌড়ানো শুরু করেছে, তো আমি ধরে নিচ্ছি যে চোর এখান থেকে এখানে মনে করো x মিটার দূরত্ব যে পুলিশের হাতে এখানে ধরা পড়লো এখানে, ওকে। তাহলে আমাদের এখন এই এক্সের ভ্যালুটা বের করতে হবে। এখন ভাবো চোরের এখান থেকে এইখানে মানে x মিটার যেতে যে সময় লাগে, পুলিশ কিন্তু এখান থেকে যাত্রা শুরু করেছিল এবং একই সময়ে দুজন যাত্রা শুরু করেছে, এখানেও একই সময়ে ধরা পড়েছে। তাহলে পুলিশের এই এক্স এবং তার সঙ্গে আরও 200 মিটার এক্সট্রা যেতে হয়েছে, পুলিশ 200 মিটার পিছিয়ে ছিল, তাহলে x + 200 মিটার যেতেও কিন্তু সেই একই সময় লাগবে। তাহলে এবার আমরা দেখব চোরের এই x মিটার যেতে কত সময় লাগে আর পুলিশেরই বা x + 200 মিটার যেতে কত সময় লাগে। দেখো চোরের গতিবেগ দেওয়া আছে 8 কিমি/ঘন্টা, কিন্তু আমাদের x মিটারে ধরে নিয়েছে আমি, যেহেতু এটা 200 মিটার, এটা কিলোমিটার ধরলে কিন্তু এর সঙ্গে এটা যোগ করা যেত না, ওকে, ওই জন্য দুটোই মিটারে ধরে করে নিলাম। তাহলে এটা x মিটার দূরত্ব, এই গতিবেগে যেতে কত সময় লাগবে, তাহলে সময়ের ফর্মুলা সেই দূরত্ব বাই গতিবেগ। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, এটা মিটারে আছে আর এখানে আছে কিলোমিটারে, তাহলে কিলোমিটারটাকে আমি মিটারে করে নিই, তাহলে 8 কিলোমিটার মানে কি 8000 মিটার/ঘন্টা, প্রতি ঘন্টায় 8000 মিটার হিসাবে যেতে x মিটার যেতে তার কত সময় লাগবে, তাহলে x/8000 দূরত্ব বাই গতিবেগ, এত মিটার/আওয়ার, তো তার মানে এই সময়টা লাগবে কত, এত ঘন্টা সময় লাগবে, ওকে। ঠিক একই রকমভাবে পুলিশ কতটা দূরত্ব গেছে মোট, x মিটার আর তার সঙ্গে 200 মিটার, তাহলে পুলিশ গেছে মোট x + 200 মিটার এবং তার গতিবেগ কত, 9 কিমি/আওয়ার মানে কি 9000 মিটার/আওয়ার, তাহলে 9000 মিটার/আওয়ার হিসাবে এত মিটার যেতে তার কত সময় লাগবে, এত ঘন্টা। তাহলে এবার চোরের যদি মোট এতটা সময় লাগে, এত ঘন্টা লাগে, আর পুলিশের এত ঘন্টা সময় লেগেছে, এবার দুজনে একই টাইমে শুরু করেছে একই টাইমে শেষ করেছে, তাহলে কি এই দুটো সময় সমান, চোরের যত সময় লেগেছে পুলিশেরও ঠিক ততটাই কিন্তু সময় লেগেছে। তাহলে আমরা এবার প্রশ্ন অনুসারে বলতে পারি এইটা সমান সমান এটা। এবার এই প্রসঙ্গে বলি, যেহেতু দুটোকেই আমার কিলোমিটার/ঘন্টা থেকে মিটার/সেকেন্ডে পরিণত করে নিতে হলো, এটা কিন্তু বেসিক কনসেপ্ট এটাই, কিন্তু এটা মিটার/সেকেন্ডে পরিণত না করলেও চলতো, কারণ কি দুটোকেই মিটার/সেকেন্ডে পরিণত করেছি মানে কি দুটোকে হাজার দিয়ে গুণ করেছি, তো এই দুটোকে হাজার দিয়ে গুণ করার ফলে কি এবার বোথ সাইডে তো দুটো সমান হলো, তো সমান হয়ে গেলে এই হাজার কিন্তু আলটিমেটলি কেটেই গেল, তো এই হাজার দিয়ে গুণ না করলেও চলতো, কিন্তু সেটা কারেক্ট হতো না, বেসিক কনসেপ্টে ভুল থেকে যেত। তো বিষয়টা হচ্ছে এরকম, তো তোমরা অঙ্ক করার সময় হাজারটা গুণ না করলেও চলবে। তো যাই হোক, তো x/8 = x + 200/9। এবার দেখো কোনাকুনি গুণ করো, তাহলে এটাকে গুণ করলে দেখো 9x আর এটাকে গুণ করলে কত আসছে, দেখো 8x+ এটাকে গুণ করলে 1600। তো এবারে এই 8xটাকে এদিকে বিয়োগ করে দিলে 9x - 8x মানে x = 1600। তো আমরা ধরে নিয়েছিলাম x মিটার দূরে যে ধরা পড়বে x এর মান আসলো 1600। তো নেক্সট যে কোশ্চেনটা বলা হয়েছে, দেখো বলছে একটি ট্রেন একটি স্টেশন থেকে 30 কিমি/আওয়ার গতিবেগে সকাল 6টার সময় রওনা হলো, আর অপর একটা ট্রেন আবার কি 40 কিমি/ঘন্টা বেগে সকাল 8টার সময় রওনা হলো একই অভিমুখে একই জায়গা থেকে। তাহলে বলেছে যে স্টেশনটি থেকে কত দূরে যে ট্রেন দুটি সাক্ষাৎ হবে, তাহলে একই স্থান থেকে দুটো ট্রেন রওনা দিচ্ছে একই অভিমুখে, একটা কি করছে 30 কিমি/আওয়ার বেগে রওনা দিচ্ছে, কিন্তু এটা কখন রওনা দিয়েছে, সকাল 6টায়, আর আরেকটা ট্রেন 40 কিমি/ঘন্টা বেগে সকাল 8টায় রওনা দিয়েছে একই জায়গা থেকে। তাহলে কতটা দূরে যেয়ে তারা মিলিত হবে, আমি ধরে নিচ্ছি এটা এক্স কিলোমিটার দূরে যেয়ে তারা মিলিত হবে। তাহলে দুজনেই কিন্তু সমান দূরত্ব অতিক্রম করবে, দুজনেই এক্স কিলোমিটার যাবে, কিন্তু সময়টা কিন্তু আলাদা। এ 6টার সময় রওনা দিয়েছে, 8টার সময় রওনা দিয়েছে, দিয়ে একটা সময় পরে দুজনে যে যখন এক এক জায়গায় মিলিত হবে, ধরো হয়তো দুপুর 1টার সময় যে এখানে দুজনে মিলিত হলো, তাহলে সেক্ষেত্রে এটার থেকে এর কত সময় বেশি লাগলো? এই 6টায় রওনা দিয়েছে, 8টায় রওনা দিয়েছে, তাহলে প্রথম যে ট্রেনটা তার 2 ঘন্টা বেশি সময় লেগেছে। তাহলে এখন আমরা ভাবি যে প্রথম ট্রেনটার কতটা সময় লেগেছে এক্স কিলোমিটার যেতে। গতিবেগ যদি 30 কিলোমিটার প্রতি ঘন্টায় হয়, তাহলে এক্স কিলোমিটার যেতে কতটা সময় লাগবে? সেই একই কথা, দূরত্ব বাই গতিবেগ, তার মানে এত ঘন্টা সময় লেগেছে প্রথম ট্রেনের। একই রকমভাবে দ্বিতীয় ট্রেনের কতটা সময় লেগেছে? এত ঘন্টা সময় লেগেছে। তাহলে এবার ভাবো এই দুটোর মধ্যে কার বেশি সময় লেগেছে? যার গতিবেগ কম তার বেশি সময় লাগবে, এর গতিবেগ কম তার মানে এর সময়টা বেশি লেগেছে, এর সময় কম লেগেছে। তাহলে এটার বেশি আর এটার কম হলে আমরা সময়ের পার্থক্যটা কী হবে? সবসময় বড়টার থেকে ছোটোটা বিয়োগ, তাহলে এতটা সময়ের পার্থক্য। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে সময়ের পার্থক্য হচ্ছে 2 ঘন্টা, তার মানে এটা সমান সমানই হচ্ছে আমাদের 2। ওকে, তো এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা আসছে দেখো 120, এটা 4 4x মাইনাস 3x মানে x সমান সমান 2, তার মানে x সমান সমান কত আসলো? এটাকে এইদিকে গুণ করে দিলে 240 কিলোমিটার, এত দূরে যে তারা মিলিত হবে। নেক্সট 39 নম্বরের যে অঙ্কটা বলছে, দুটি ট্রেন সকাল 6টা এবং সকাল 8টার সময় যথাক্রমে 50 কিলোমিটার/ঘন্টা এবং 70 কিলোমিটার/ঘন্টা বেগে একই অভিমুখে যাত্রা শুরু করে, কখন তাদের মধ্যে সাক্ষাৎ হবে? 4টে অপশান দেওয়া আছে, কখন সাক্ষাৎ হবে মানে কোন সময়ে, সময়টা বের করতে বলেছে। এর আগে 37 নম্বরের অঙ্কটাও দেখা একদম একই রকম ছিল, কিন্তু সেখানে বলা ছিল যে কত দূরে গিয়ে সাক্ষাৎ হবে, ওখানে দূরত্বটা বের করতে বলা হয়েছিল, আর এখানে সময় বের করতে বলেছে, কত সময় পরে সাক্ষাৎ হবে। তো যেটা বের করতে বলেছে সেটাকেই আমরা এক্স ধরে নেব। আমাদের দুটো ট্রেন দেওয়া আছে, একটা সকাল 6টায় ছেড়েছে আর একটা 2 ঘন্টা পর মানে সকাল 8টায় ছেড়েছে। বলা হয়েছে কখন তাদের মধ্যে সাক্ষাৎ হবে। তো আমি ধরে নিচ্ছি প্রথম ট্রেনটা যেটা ছেড়েছে 6টায় ছেড়েছে, এইটার এক্স ঘন্টা পর, আমি ধরে নিচ্ছি প্রথম যেটা ছেড়েছে মানে 6টার এক্স ঘন্টা পর যে তাদের মধ্যে সাক্ষাৎ হবে। তাহলে ভাবো প্রথম ট্রেনটা কিন্তু এক্স ঘন্টা গেছে, তাহলে প্রত্যেক ঘন্টায় 50 কিলোমিটার হিসাবে এক্স ঘন্টায় মোট কতটা দূরত্ব যাবে? 50x এত দূরত্ব যাবে। আর দ্বিতীয় ট্রেনটা কতটা দূরত্ব যাবে? দ্বিতীয় ট্রেনটা কত সময় ধরে যাচ্ছে? এটা কিন্তু 8টায় রওনা দিয়েছে মানে 2 ঘন্টা কম সময় পেয়েছে। তাহলে এই যদি এক্স ঘন্টা যায়, এ কিন্তু কতটা যাবে? x মাইনাস 2 ঘন্টা সময় ধরে যাবে, ঠিক x এর থেকে 2 ঘন্টা কম সময় পাবে। এত ঘন্টায় টোটাল কতটা দূরত্ব যাবে? প্রতি ঘন্টায় 70 কিলোমিটার গেলে এত ঘন্টায় কতটা যাবে? এত কিলোমিটার। এবার দুজনে একই জায়গার থেকে যাত্রা শুরু করেছে, একই জায়গায় মিট করছে, তাহলে দুজনেরই অতিক্রান্ত দূরত্ব সেম। তাহলে প্রশ্ন অনুসারে এবার এটা সমান সমান এটা করে দাও, তো এখান থেকে x এর মান বেরিয়ে যাবে। দেখো 50x = 70x মাইনাস 140, তাহলে এটাকে এইদিকে নিয়ে এসে বিয়োগ করে দিলে দেখবে -20x আসবে, তো মাইনাসটা কেটে গেলে এইটা, তো এখান থেকে x এর ভ্যালু হয়ে গেল 7। এক্সটা আমরা কি ধরে নিয়েছিলাম? প্রথম ট্রেনটা যাত্রা শুরু করার x ঘন্টা পরে আমরা ধরে নিয়েছিলাম যে তারা মিট করবে, তাই তো? তাহলে প্রথম ট্রেনটা যাত্রা শুরু করেছিল 6টায়, তাহলে তার x ঘন্টা পর, তাহলে সকাল 6টা তার x ঘন্টা মানে 7 ঘন্টা পর, সকাল 6টা তার 7 ঘন্টা পর মানে কখন হবে সেটা? সেটা হবে দুপুর 1টা, তাই না? 6টার পরে 7 ঘন্টা গুনলে দেখবে দুপুর 1টা, তাহলে দুপুর 1টায় মিলিত হবে। এই অঙ্কটাই তোমরা প্রথম ট্রেনটা x ঘন্টা না ধরে দ্বিতীয় ট্রেনটা থেকে সাপেক্ষেও করা যেতে পারতো। আমি ধরেই নিতে পারতাম দ্বিতীয় ট্রেনটা যখন যাচ্ছে তার x ঘন্টা পর, তাহলে তখন এইটার x ঘন্টা কাউন্ট করতাম আর এটার কতটা কাউন্ট করতাম? x + 2, কারণ এটা যতক্ষণ গেছে এটা তার থেকে 2 ঘন্টা বেশি গেছে, তাহলে এখানে হতো তখন 70x আর এটা হতো 50 × x + 2, এই দুটোকে সমান করে দিলেও কিন্তু অঙ্কটা। তো আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 40। কি বলেছে দেখো, বলছে এ 10 মিটার/সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 200 মিটার এগিয়ে যাওয়ার পর, তাহলে এ এখান থেকে যাত্রা শুরু করছে, এর গতিবেগ দেয়া আছে কত? 10 মিটার/সেকেন্ড, প্রতি সেকেন্ডে 10 মিটার হিসেবে যাত্রা করছে। তো 200 মিটার এগিয়ে গেছে, তারপরে এখান থেকে বি যাত্রা শুরু করেছে এবং যাত্রা করে সে 50 সেকেন্ডের মধ্যে এখানে একে ধরে ফেললো, 50 সেকেন্ডের মধ্যে এখানে একে ধরে ফেললো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে বি এর গতিবেগ, বি এর ভেলোসিটি কত। ওকে, বি যখন এখান থেকে যাত্রা শুরু করে, এ কিন্তু তখন অলরেডি 200 মিটার এগিয়ে গেছে এবং তখন এ মনে করো এই পজিশানে আছে, তাহলে এখান থেকে তখন এ যাত্রা শুরু করছে এবং এখান থেকে মনে করো এটা এই পজিশানে গেল এবং বিটাও সেই একই দূরত্ব যে এখানে একে ধরে ফেললো। তাহলে এখন ভাবি যে এখান থেকে এইটুকুনি যেতে এ কতটা পথ অতিক্রম করেছে। বি যখন এখান থেকে যাত্রা শুরু করে 50 সেকেন্ড পরে এখানে এ কে ধরছে, এ কিন্তু তখন এখান থেকে এই অবধি গেছে, মানে কিন্তু এই 50 সেকেন্ডেই এ কিন্তু এখান থেকে এখানে 50 সেকেন্ড সময়ে গেছে। তাহলে এর গতিবেগ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে যদি 10 মিটার হয় তাহলে 50 সেকেন্ডে মোট কত মিটার যাবে, 500 মিটার গেছে এ। তাহলে এইটুকুনি হচ্ছে 500 মিটার, আর তার আগে শুরুতে 200 মিটার এগিয়েছিল। তাহলে এ টোটাল এখান থেকে এখানে কতটা দূরত্ব গেল, 500 আর 200, 700 মিটার পথ গেছে এইটুকুনি। তো বিও কিন্তু এই 700 মিটার পথই গেছে কত সময়ে, 50 সেকেন্ডে। তাহলে 50 সেকেন্ডে যদি 700 মিটার পথ যায় তাহলে 1 সেকেন্ডে কত মিটার পথ যাবে, গতিবেগ দূরত্ব বাই সময়, তাহলে এত মিটার পার সেকেন্ড। তো এটাকে কাটাকুটি করলে তাহলে আনসার হচ্ছে 14 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে বিয়ের গতিবেগ। তো বন্ধুরা, তোমরা অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও করার, আমি কিন্তু এখন থেকে চ্যাপ্টার ওয়াইজ ভিডিওই করব এবং এক একটা চ্যাপ্টারের প্রায় ম্যাক্সিমাম অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব। আজকে 40 অবধি হলো, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে 41 থেকে 60 অবধি অঙ্ক নিয়ে। ততক্ষণের জন্য